আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো অভিনব পদ্ধতিতে। এভাবে যদি ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকেন তাহলে দেখবেন আগের রান্নাগুলো কথা ভুলে যাবেন। তো এখানে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আমি প্রথমে এভাবে কেটে নিলাম। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি পাটায় কিছু মশলা বেটে নেব। এখানে আমি নিয়ে নিলাম শুকনা মরিচ, মরিচটা একটু বেশি পরিমাণে নিলাম, ঝালটা একটু বেশি পরিমাণে দেব। আর এই রেসিপিটা ঝাল ঝাল করে তৈরি করব, তাই আমি ঝালের পরিমাণটা বেশি দিলাম। আর দিলাম পেঁয়াজ, এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাকে আমি এই মরিচের সাথে বেটে নেব। আমি এই রান্না করতে খুব বেশি মশলা ব্যবহার করব না, শুকনো মরিচ, পেঁয়াজ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই রান্নাটা করব। তো সামান্য পরিমাণ হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ আর কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন এই মিশানো মশলাটা মাখিয়ে মশলার ভিতরে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোকে এখন আমি এই মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো এভাবে খুব ভালো করে ম্যারিনেট করার পরে আপনারা যদি হাতে সময় থেকে 10 মিনিট রেস্টে রেখে দিবেন তাহলে রান্নাটার স্বাদটা আরও অনেক বেশি গুণে বেড়ে যাবে। তো আমি এটাকে এখন চুলার পাশে নিয়ে এসেছি, আমি রান্না করে নেব। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আপনারা অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো আমি একটা একটা করে মাছের টুকরাগুলো দিয়ে নিলাম। এখন 1 থেকে 2 মিনিটের মতো আলতো করে ভেজে তারপরে এগুলোকে উল্টিয়ে দেব। উল্টে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নেব বা কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো ঝোলটা দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। আর এই ঢেকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। আর এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এরপর যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।